ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সেঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে ইজ 27th মার্চ, ওয়েডনেসডে, আর এখন বাজছে সকাল 10:30। সবে এই আধা ঘন্টা হলো অফিসের জন্য বেরিয়ে গেছে। ও বেরিয়ে যাওয়ার পর আমি দুটো বেডরুম সেট করলাম, তারপরে কালকে মেশিনে যে সমস্ত জামা কাপড় কাচতে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, তো সেগুলো পাট করে তুলে রাখলাম, আর এখন চলে এসেছি কিচেনে নিজের ব্রেকফাস্ট প্রিপেয়ার করব বলে। আজকে ব্রেকফাস্টে পিনাট বাটার অ্যান্ড জ্যাম স্যান্ডউইচ খাবো বলে ব্রেড টোস্ট করে নিয়েছি। দুটো টোস্টেড ব্রেডে পিনাট বাটার লাগিয়ে নিয়েছি আর দুটো টোস্টেড ব্রেডে লাগিয়ে নিয়েছি জ্যাম। এবার এটা দিয়ে স্যান্ডউইচ বানাবো। রেডি, সাথে এক প্লেট তরমুজও নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টের বাসনগুলো এবারে ক্লিন করে নেব, আর কালকে আমার দুটো বেডশিট মেশিনে দেওয়া হয়নি তো সেই দুটো আজকে কাচতে দিয়েছি। এখন বাজছে 12:40, মামনির কাজ করা হয়ে গেছে, আমি এবারে স্নানে যাব। বাট তার আগে বেডশিট দুটো আমার কাঁচা হয়ে গেছে তো ওই দুটো মিলে দেব, আর আজকে রাত্রিরে আমি মায়ের কাছে যাব, দুদিন থাকবো, সেই জন্য প্যাকিংটা করে নেব। ডবল বেডের চাদরটা ব্যালকনির বাইরে মিলে দিয়েছি, সিঙ্গল বেডের চাদরটা ব্যালকনির ভিতরে দড়িতে মিলেছি। প্যাকিং আমার মোটামুটি কমপ্লিট, এখানে যেই জামাটা পরে আজকে রাত্রিরে মায়ের কাছে যাব সেই জামাটাও বের করে রেখেছি। দেবব্রতদা যখন তুলিকে নিতে এসেছিল তখন বানসারাম থেকে পিওর নলেন গুড়ের সন্দেশ এনেছিল, দারুণ খেতে ছিল সন্দেশটা, তো সেই সন্দেশ আমি 4টে আলাদা করে মায়ের জন্য রেখে দিয়েছিলাম, আজকে সেটা মায়ের জন্য নিয়ে যাব। ওটা বেরোনোর আগে মনে করে ব্যাগে ঢুকিয়ে নিতে হবে। আমি যে কদিন থাকবো না সেই কদিন সৌভিক অফিসে যা পড়ে যাবে আর বাড়িতে এসে যা পড়বে তাও বার করে রেখে দিয়েছি। আমার এইমাত্র লাঞ্চ হলো, তোমাদেরকে বলেছিলাম যে দিদি দেবব্রতদা তুলি তুতুল একটা ট্রিপে যাবে, সেই জন্যই তুলিকে আমার বাড়ি থেকে নিজের বাড়ি তাড়াতাড়ি ফিরে যেতে হলো, তো ওরা আজকে দার্জিলিং গেছে, আর দার্জিলিং থেকে ওরা কার্শিয়াং যাবে, ওদের পুরো 1 উইকের ট্রিপ, আর সবেক দেবব্রতদার সাথে বসে ওদের পুরো ইটিনারিটা প্ল্যান করে দিয়েছে। এয়ারপোর্ট থেকে তো কল করেছিল, দেন নেমেও কল করেছিল, অ্যান্ড এখন হোটেলের পিকচার অ্যান্ড ভিডিও পাঠালো। আমরা যে হোটেলটাতে উঠেছিলাম যখন 2021-এ দার্জিলিং গেছিলাম ওরাও সেই হোটেলটাতেই বুকিং করেছে। ওদেরকে দেখে আমারও নর্থ বেঙ্গল যেতে খুব ইচ্ছা করছিল, আমি সৌভিককে বলছিলাম চল ঝটপট টিকিটস বুক করি আর বেরিয়ে পড়ি, বাট আনফর্চুনেটলি তা তো করা যাবে না, আমাদের দুজনেরই প্রফেশনাল কমিটমেন্টস আছে, আর আমাদেরও সামনে একটা ট্রিপে যাওয়ার কথা আছে, বাট সেটা একেবারেই ঠান্ডার জায়গায় নয়, কোথায় যাব তা তো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। এনিওয়ে নর্থ বেঙ্গল কিন্তু আমার মনের খুব কাছে, আমি বেশ কয়েকবার গিয়েছি, দার্জিলিং গেছি, কালিম্পং, লাভা, শিটং, ওইদিকে মিরিক দেখেছি, আর সিকিমের পেলিং অ্যান্ড রাওয়াংলা দেখেছি, আর প্রত্যেকবারই নর্থ বেঙ্গলের বিউটি কিন্তু আমাকে মুগ্ধ করেছে। আমি এখন আমার 2021 অক্টোবরের দার্জিলিং অ্যান্ড সিকিমের পিকচার্স দেখছিলাম, তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও কিছু পিকচার্স শেয়ার করি। আমাকে আর সবিককে কত বাচ্চা লাগছে, বাচ্চাই ছিলাম। যাই হোক, তোমরা যদি এই ট্রিপটার ভ্লগ দেখতে চাও তাহলে সেটাও কিন্তু ইউটিউবে আপলোড আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ চেক আউট করো। এখন বাজছে 5:30, আর আমি আজকে দুপুর থেকে দ্য লন্ডন বুকশপ অ্যাফেয়ার এই বইটা পড়া স্টার্ট করেছি। এই বইটা আমাকে সবেক আমাদের এনগেজমেন্ট অ্যানিভার্সারি যেটা 21st মার্চ ছিল সেই উপলক্ষে গিফট করেছিল। আজকে সন্ধ্যাকালীন স্ন্যাক্সে কিছু বানাচ্ছি না, বিকজ আই এম ফিলিং কমপ্লিটলি ফুল, জাস্ট হরলিক্স খাবো যেটা মাম্মা আমাকে ঠাকুর দিয়ে তারপরে দেবে, আর সবেকের জন্য কিছু বানিয়ে লাভ নেই, বিকজ অফিস থেকে ফিরলেই আমাদেরকে মায়ের বাড়ির জন্য বেরিয়ে যেতে হবে। অলসো মা আজকে ডিনারে আমার আর সবেকের জন্য কিছু স্পেশালি বানিয়েছে। এখন বাজছে 7:30, সৌভিক আমাকে ফোন করে রেডি হতে বলল, আমি একদম রেডি হয়ে গেছি, এখন 7:45 বাজছে, সৌভিক 8টার মধ্যে চলে আসবে বলেছে, ও এলে বেরিয়ে যাব। 8:10 বাজে আর সৌভিক অফিস থেকে চলে এসেছে, এবার আমরা বেরোচ্ছি। এখন বাজে 9:00 আর আমরা মায়ের বাড়ি পৌঁছে গেছি, রাস্তায় ওষুধের দোকানে দাঁড়িয়েছিলাম মায়ের জন্য ওষুধ নিতে। মা আজকে বানিয়েছে পরোটা আর এগ মাঞ্চুরিয়ান, দারুণ দেখতে হয়েছে, অ্যান্ড আই এম শিওর হেভি খেতেও হবে। এটা সবিকের প্ল্যাটার আর আমার প্লেটটা মা রেডি করছে।
ব্যাপক হয়ে গেছে। ভালো হয়েছে মা, এটা ইউটিউব দেখে বানিয়েছো তো মা? দারুণ হয়েছে, সৌভিক বললো এবার আমায় দাও। মায়ের বানানো এগ মাঞ্চুরিয়ানটা আমার জাস্ট ফাটাফাটি লেগেছে। যদিও মূল রেসিপিটা মা অনলাইন থেকেই পেয়েছে, বাট মা নিজে প্রচুর অ্যাডিশনস অ্যান্ড অল্টারেশনস করে নিয়েছিল। আমি তো ভালো করে রেসিপিটা জেনে নিয়েছি, নিজে একদিন বাড়িতে বানাবো। এখন বাজছে 12:30, বেশ অনেকটাই লেট হয়ে গেল ব্লগটা শেষ করতে। সৌভিক চলে যাওয়ার পর আমি আর মা গল্পই করছিলাম। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।